এফএল খান ভাই জানতে চেয়েছেন ঘোষ দিয়ে চাকুরি নেওয়া জায়েজ আছে কিনা। আমরা বলতে চাই ভাই, ঘোষ দিয়ে চাকুরি নেওয়া ঠিক নয়, কারণ এখানে দুটি হারাম কাজ হয়। একটা হলো ঘোষ দেয়া হারাম, আরেকটা হচ্ছে আপনি ঘোষ দেওয়ার কারণে আরেকজনের চাকরি থেকে আপনি তাকে বঞ্চিত করে আপনি অন্যের হকটা নিয়ে নিয়েছেন, এটাও কিন্তু নাজায়েজ, এটাও হারাম, কারণ আপনি এটার উপযুক্ত ছিলেন না। এই চাকরিটা আরেকজন পেত যদি আপনি ঘোষ না দিতেন। তবে হ্যাঁ, যদি আপনি ফার্স্ট হন ইন্টারভিউতে, চাকরি আপনার হবে, আপনি চাকরি পাওয়ার অধিকার আপনার আছে, সাব্যস্ত হয়েছে, ইন্টারভিউতে আপনি ভালো করেছেন, ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, পাঁচজন নেবে, পাঁচজনের ভিতরে আপনি আছেন। কিন্তু যারা চাকরি দেবে তারা এবার শর্ত দিয়ে বসলো যে 1,00,000 টাকা দিতে হবে ডোনেশন। এখন আপনি যদি ঘোষ বা ডোনেশন যেটাই বলেন সেটা যদি না দেন, তাহলে আপনার চাকরিটা হবে না, অথচ চাকরি পাওয়ার অধিকার আপনার রয়েছে। এই অবস্থায় ওলামায়ে কেরাম বলেন, নিজের অধিকার বাঁচানোর জন্য যদি কেউ চাকরি করতে ঘোষ দিতে চায়, তাহলে সে ঘোষ দিয়ে চাকরি নিতে পারবে, তবে ঘোষ দিয়ে চাকরি না নেয়াই হচ্ছে উত্তম। স্ক্রিনে সাপায়াত ইসলাম ভাই জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকে ডিপিএস এর লভ্যাংশ খাওয়া জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে, যদি ইসলামী ব্যাংক ইসলাম ফলো করে। বাংলাদেশে অনেকগুলো ইসলামী ব্যাংক ইতোমধ্যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, অনেক জেনারেল ব্যাংক ইসলামী ব্যাংকিং শাখা খুলেছে। আমরা বলবো শুধুমাত্র স্লোগান দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সাইনবোর্ড দেখে ইসলাম মনে করা যাবে না। যারা ইসলামী ব্যাংক নাম দিয়েছে তাদের সাথে আপনি ট্রানজেকশন করবেন, লেনদেন করবেন, আপনি তার থেকে জানবেন সত্যি তাদের ইসলামী ব্যাংকের ইসলামকে প্রকৃত ফলো করে কিনা, তাদের ইসলামী ব্যাংকে আলাদা শরিয়া কাউন্সিল আছে কিনা, ওই শরিয়া বোর্ডে কারা কারা আছে, তারা ইসলাম মানে কিনা, এবং আপনার সাথে যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট তারা রক্ষা করছে কিনা, আপনার টাকা নিয়ে তারা ব্যবসা করে না সুদে খাটায়, হারাম কোনো জায়গায় খাটাচ্ছে কিনা, এবং যারা এই লেনদেন করছেন ব্যাংকের অফিসারদের সাথে, ওই অফিসারেরা আজান হলে নামাজ পড়ে কিনা, টাকনুর নিচে কাপড় পরে, দাড়ি কামায়, বেপর্দায় চলে, ওই ইসলাম নাম দিয়া ব্যাংক খুলেছে আর মেয়েদেরকে চাকরি দিয়েছে, মেয়েরা মাথার চুল খুলে চলতেছে, এরকম যদি হয় তাহলে আপনি বুঝবেন তারা ইসলামের নামে ধোকাবাজি করছে। নিজেরাই যারা ইসলাম মানে না, হারাম করে, নামাজ পড়ে না, জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, অফিসার কেউ নামাজ পড়ে না, আপনি যাবেন গিয়ে ব্যাংকে আগে যাচাই করবেন, দেখবেন নামাজি কিনা, যদি দেখেন তারা ইসলাম মানে না, বুঝবেন তারা ইসলামের সাইনবোর্ড দিয়ে আপনাকে ধোকায় ফেলছে। আর যদি দেখেন যে হ্যাঁ, তাদের শরিয়া কাউন্সিল আছে, তারা ব্যক্তিগত জীবন ইসলামের প্র্যাকটিস করে, তাহলে মনে করবেন তাদের সাথে ট্রানজেকশন করা যায়, কারণ ব্যবসা ইসলামে জায়েজ। তো তারা আপনার টাকা নিয়ে ব্যবসা করবে, নির্ধারিত একটি অংশ আপনাকে দেবে, সেটা 10% হতে পারে, সেটা 20% হতে পারে, সেটা আবার কম বেশি হতে পারে, লাভ লস দুইটাই আপনি হবে, তখন ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করবেন এবং আপনি তাদের লেনদেন থেকে পাওয়া মুনাফা ভোগ করবেন, কোনো অসুবিধা নাই, আশা করি বুঝতে পেরেছেন। তবে অনেকে আবার বলে ইসলামী ব্যাংকও টাকা দেয়, জেনারেল ব্যাংকও টাকা দেয়, দুইটাই সমান, এটা হলো একটা বড় মূর্খতা। দুইটা সমান কিভাবে হয়? কয় কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরাইয়া খায়, এগুলা সব হচ্ছে চতুরামি, এগুলা বাতিল কথাবার্তা। একটা মেয়ের সাথে কথা বলা হারাম, গায়ে হাত দেওয়া আরো হারাম, কিন্তু বিয়ে করে ফেললে ইজাব কবুলের পরে সব জায়েজ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কমিটমেন্ট, ইসলামী ব্যাংক আপনার সাথে কমিটমেন্টে আবদ্ধ হয়েছে, তারা আপনাকে সুদ দেবে না, সুদ খাবে না, হালাল বা ব্যবসা করবে, আর জেনারেল ব্যাংক আপনার সাথে এই কমিটমেন্ট দেয় নাই। তো কমিটমেন্ট যেহেতু নাই তাদেরটা হারাম, ইসলামী ব্যাংকে কমিটমেন্ট আছে এটা হালাল, দুটাকে একাকার করে ফেলা এটা আবার চরম জাহালাত, চরম অজ্ঞতা। এই অজ্ঞতার শিকার হয়েছে দেশের একদল আলেম, একদল আলেম বলে যে না সব সমান, এবং মাদ্রাসার অ্যাকাউন্ট পাওয়া যায় জেনারেল ব্যাংকে, সোনালী ব্যাংকে, মাদ্রাসার অ্যাকাউন্ট করতেছে জনতা ব্যাংকে, ইসলামী ব্যাংক তুমি চোখে দেখো না। যদি ইসলামী ব্যাংকওয়ালারা পুরা নাও মানে, কিছু তো মানে, একজন ল্যাংটা হাঁটে আরেকজন হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে কাপড় কবিরা গুনা, কিন্তু হাফ প্যান্ট পরার কারণে কবিরা গুনা কিছু তো কমছে, আর যে বেটার মোটে কাপড় নাই সে তো গজব করে দিস, দাঁড়িয়ে একটু ছোট আছে, তারে আপনি হেকারত না করে বলেন যে ভাই আর একটু বড় করো। যদি আপনি ছোট দাড়ি দেখা কন যে কামানো যে কথা, ছোট দাড়ি এক কথা, বেটা তো আর কামাই ফেলবে, এটা তো ইসলামের নির্দেশনা নয়। আপনি গাছে পানি দিয়ে আপনি গাছটাকে পারুন তো মরা থেকে জীবিত করেন, আপনি জীবিত গাছকে টান দিয়ে উপরে ফেলবেন না, এটা ইসলাম নয়। তো কিছু কিছু আলেম বলে বেড়ায় জেনারেল ব্যাংক আর ইসলামী ব্যাংক সমান হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, এটা তাদের জাহালাত।
এটাও আবার সঠিক কথা মোটেও নয়। মাহমুদুর রহমান ভাই জানতে চেয়েছেন, নাবালক ছেলে কি ফরজ নামাজের ইকামত দিতে পারবে? পারবে না দেয়া উত্তম, কারণ তার উপরে যেহেতু নামাজ ফরজ হয়নি, সে একামতে হাইয়াল আসসালা বলছে, হাইয়াল আলফালা বলছে, নামাজে আসো, হে নিজের উপরে তো ফরজ না, সে ডাকবে কেমনে? তবে দিলে জায়েজ হবে, কিন্তু না দেয়া ভালো। জহিরুল ইসলাম জহির ভাই জানতে চেয়েছেন, অজু ছাড়া মোবাইলে কোরআন ধরা যাবে কিনা? হ্যাঁ, মোবাইলের কোরআন ধরতে অজু ছাড়া কোনো অসুবিধা নাই, কারণ সেটা অ্যাপ স্ক্রিনের মাঝে আপনি টাচ করছেন, কোরআনের গায়ে আপনার টাচ পড়ছে না। সাইদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, একই সাথে জানতে চেয়েছেন মোহাম্মদ আলী ভাই জানতে চেয়েছেন আমাদের প্রিয় জোবাইর ভাই, ওনারা বলেছেন যে কয়েকদিন আগে একজন মুফতি বলেছেন, সাহাবি মাইজ আসলামী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে আল্লাহ নিজে জেনা করাইছেন, উম্মতকে তাওবা কিভাবে করতে হয় তা শিক্ষা দেওয়ার জন্য, এমন আকিদা কি কুফরি নয়? ইন্নালিল্লাহ, নিশ্চয়ই এটা কুফরি আকিদা। আল্লাহ তাআলা কাউকে জেনা করাতে পারেন? একজন আলেম এটা বলতে পারে না, এটা জাবরিয়াদের আকিদা। যারা জাবরিয়া তারা বলে মানুষ হলো ফুতুলের মতো, যেমনে নাসাও তেমনে নাসে, ফুতুলের কি দোষ? তো যদি আল্লাহ জেনা করায় আস্তাগফিরুল্লাহ, তাহলে পুরাটা দোষ তো আল্লাহর উপরে চলে গেল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজ আসলামীকে পাথর মেরেছেন, তো যদি আল্লাহ ওনাকে দিয়ে গুনাহ করায় তাহলে রাসূল ওনাকে পাথর মেরে হত্যা করলেন কেন? এরপরে হলো যে মায়েজ আসলামী যখন বিশ্বনবীর কাছে জেনার কথা বলছিলেন, বিশ্বনবী তার থেকে চেহারা ফিরিয়ে নিয়েছেন, উনি বলতে চেয়েছেন, রাসূল আবার চেহারা ফিরিয়ে নিয়েছেন। এর মানে কেউ গুনাহ করে গুনাহ প্রকাশ করুক, রাসূল এটাও পছন্দ করেন নাই, এটা ইসলামের নির্দেশনাও নয়। গুনাহ মানুষ করে, গুনাহ আপনিও করেন, গুনাহ আমিও করি, শুধু নবীরা মাসুম। গুনাহ করে নিয়ম হলো লুকায়া রাখা, অন্যকে বলে সাক্ষী করা যাবে না, আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া, গোপনে গোপনে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা প্রার্থনা করা, কিন্তু এটা বলে বেড়ানো এটা ইসলামের নির্দেশনা নয়। মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, রাসূলের কাছে এসে প্রকাশ করেছেন, এটা ওনার ব্যক্তিগত আমল, কিন্তু এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। এজন্য তো আমরা গুনাহ করে মানুষকে বলে বেড়াই না। এখন যে মুফতি সাহেব বলেছেন, এটা অতি আবেগী কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে সত্যের মাপ কাঠি বানাতে গিয়ে উনি আল্লাহকে দোষী বানালেন, এবং আল্লাহ জেনা করাইছে এই কথাটা সুস্পষ্ট কুফরি। যদিও তিনি পরে ক্ষমা চেয়েছেন, সেটাও আমি তার ফেসবুক স্ট্যাটাসে দেখেছি, তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু উনি তাওবা করতে হবে, ইমান আনতে হবে, এই কথার কারণে এটা ইমানে ঝুঁকি পড়ে যায়, এটা সরাসরি কুফরি কালাম, এজন্য উনি এ কুফর থেকে তাওবা করতে হবে। এরপরে এই আকিদা যদি উনি সত্যি লালন করেন, যদিও ক্ষমা চাইতে গিয়ে তিনি বলেছেন যে আমার শাব্দিক ভুল হয়েছে, উনার শাব্দিক ভুল হয় নাই বরং আকিদার ভুল, যে আল্লাহ গুনাহ করায় আস্তাগফিরুল্লাহ আলাজিম, এ জেনার মতো গুনাহ আল্লাহ করাবে, এটা মোটেও নয়, এই আকিদাটা কুফরি আকিদা। যদি এই আকিদা আমার ভাইয়ের থাকে, আমি আমার মুফতি ভাইকে বলবো তিনি যেন এই আকিদা সংশোধন করেন, কারণ তিনিও তো আমার ভাই, উনি বিপদে পড়ে যাক আকিদার গোমরাহিতে থেকে, এটা আমরা নিশ্চয়ই চাই না, এই আকিদাটা কুফরি আকিদা, তা থেকে ফিরে আসতে হবে। গোলাম হাক্কানি ভাই জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে কোরবান করা যাবে কিনা? হ্যাঁ ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উনি আল্লাহর হাবিবের পক্ষ থেকে কোরবান করতেন, এটা হাদিসে পাওয়া যায়। তবে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান না করে ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন সাদাকা করা উত্তম, এবং আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন যে যে ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করবে, যদি করে তাহলে সে মাংসটা খাবে না, খেয়ে পুরাটা মাংস সাদাকা করে দেবে, তবে মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। ওয়ালি শায়খ ভাই জানতে চেয়েছেন, কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে? সম্মানীয় ভাই, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা যে নির্দেশনা পাই সেটা হচ্ছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবান দেয়ার, সে যদি কোরবান না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহর হাবিব একটু ধমক দিলেন, অর্থাৎ তিনি কোরবানি দেওয়ার গুরুত্ব আরোপ করলেন। তাহলে এখানে সামর্থ্য শব্দটা এসেছে, সামর্থ্য মানে কোটি কোটি লাখ লাখ টাকার মালিক হওয়া নয়, এত টাকার প্রয়োজন নেই, অর্থাৎ আপনি কোরবানের দিবসগুলো
दस एगारो बारो कोनो कोनो आलमरा बोलेछेन तेरो तारीख ये चार दिन अथवा तीन दिन आपनी जदि निजेर मौलिक प्रयोजन पूर्ण करार परे एकटा छागल बकरी कुरबान देयार मतो सामर्थ्य आपनार थाके ताहले आपनी कुरबान दिए दें जदि टाका आरो बेशी थाके आपनी ओट कुरबानी देबेन कोनो असुविधा नेई किन्तु सामर्थ्येर सर्वनिम्न सीमा हलो একটি বকরি কোরবানি দেয়া একটি মেষ একটি দুম্বা একটি বেড়া আপনি কোরবান দেবেন অতটুকু সামর্থ্য থাকলেই আপনি কোরবান দিন আল্লাহর হাবিব বলেছেন সামর্থ্য আছে কোরবান দেয় না সেজন্য ঈদগাহে না আসে যদি ওলামায়ে হানাফের অনেকে বলেছেন যে ওই চার দিনে বা তিন দিনে সাড়ে বাউন্ন বড়ি রূপা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা তৎমূল্যের টাকা যদি থাকে তার উপরে কোরবানি ওয়াজিব হবে এটা ওনারা জাকাতের নেসাবের উপরে কিয়াস করে বলেছেন মূলত আল্লাহর হাবিব এ জাতীয় কোনো কথা বলেননি বরং তার পক্ষ থেকে বক্তব্য সুস্পষ্ট যার সামর্থ্য আছে সেই কোরবান দেবে এজন্য আমরা বলবো একজন ব্যক্তির কাছে ধরুন চল্লিশ হাজার টাকা আছে কিন্তু সাড়ে বাউন্ন বড়া রৌপ্যের মূল্য তো হলো না সাড়ে বাউন্ন বড়ি রৌপ্যের মূল্য কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা হবে তার আছে চল্লিশ হাজার অথবা পঁয়তাল্লিশ হাজার তো সে যদি মনে করে আমি কোরবান দেবো না আমার তো সাড়ে বাউন্ন তোলা রূপার দাম নাই এই কাজটা ঠিক হবে আমি মনে করি ঠিক হবে না কারণ কোরবান দিতে চল্লিশ হাজার টাকা লাগে না মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা থাকলে তো কোরবান দেয়া যায় তো আপনার তো চল্লিশ আছে পঁয়তাল্লিশ হাজার আছে এই জন্য এই নিসাবটাকে নির্ধারণ করা এটা যেহেতু কোরআন হাদিসে নেই সেহেতু আমরা বলি বাধ্যতামূলক নয় তাই যাদের সামর্থ্য আছে তারাই কোরবান দেবেন এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রস্তাবনা তন্ময় নামে এক ভাই জানতে চেয়েছেন ভাস্কর্য নির্মাণ করা কি শিরিক ভাই ভাস্কর্য দুরকম যে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করা হয় সেটা শিরিক আর ভাস্কর্য যদি হয় আপনি চমৎকার করে আল্লাহ নিরানব্বইটি নামের ভাস্কর্য তৈরি করলেন যেটা আমি দেখেছি আমাদের নরসিংদী দারুল ওয়াহী নামে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় ঢুকতে রাস্তা থেকে গেট আছে আপনার রাস্তা থেকে চমৎকার করে আল্লাহ নিরানব্বইটি নাম সেখানে বসানো হয়েছে এবং আমাদের ঢাকাতে আপনারা তাবলিগের যে মার্কাজ কাকরাইল এই মার্কাজের একটু সামনে দেখবেন সেখানে আল্লাহ মুহাম্মদ চমৎকার করে একটি ভাস্কর্য বানানো হয়েছে এবং আমরা যারা হজ করতে যাই আমরা সৌদি আরবে গিয়েছি আমরা দেখেছি যে কাবার সীমানায় যেটা হারামের সীমানায় প্রবেশের সময় চমৎকার একটি গেট আছে যে গেটের মাঝে একটি রেয়াল বসানো হয়েছে রাস্তার উপরে কি চমৎকার রাতের বেলা দেখা যায় এই জাতীয় ভাস্কর্য জায়েজ আছে কিন্তু ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করা শিরিক এটা হারাম এটা করা যাবে না এটা না জায়েজ কবিরা গুনাহ এটা থেকে ফিরে আসতে হবে যদিও আজকে আমাদের দেশে মূর্তি বানানোর ভাস্কর্য শুরু হয়েছে ভাস্কর্যের নামে ন্যাংটা মহিলার মূর্তি বানানো হয়েছে বাংলাদেশেই তাও নাকি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা মহিলার প্রায় উলঙ্গ তার পিছনের ব্যাকসাইডটা পুরা উলঙ্গ তার সামনে একটা উলঙ্গ সামান্য একটু কাপড় দিয়ে বিশাল মহিলার মূর্তি বানিয়েছে এগুলো ভাস্কর্য নয় এগুলো সরাসরি মূর্তি ঠিক এইভাবে বিভিন্ন নেতার রাস্তার মোড়ে মোড়ে এখন ভাস্কর্যের নামে মূর্তি বসানো হচ্ছে আমরা সবার কাছে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মূর্তির বিরোধিতা করা হয়েছে সেই মূর্তিগুলোও কিন্তু কোনো না কোনো ব্যক্তির ভাস্কর্যই ছিল লাতের ভাস্কর্য মানাতের ভাস্কর্য হবলের ভাস্কর্য হ্যাঁ এগুলো কোনো না কোনো ব্যক্তির ছিল তো আজকে যে হিন্দুরা মূর্তি পূজা করে মূর্তি বানায় কার ভাস্কর্য কোনোটা বলে দুর্গার কোনোটা বলে সরস্বতীর কোনোটা বলে লক্ষ্মীর এই যে তারা বানায় এগুলোও তো ভাস্কর্য তো ওগুলো যদি মূর্তি হয় সেগুলো হারাম হয় আপনারা যে ব্যক্তির ভাস্কর্য বানাচ্ছেন এটা জায়েজ হবে কিভাবে এটাও হারাম এটাও করা যাবে না তবে সেটাকে সম্মানজনক ভাবে বানালে নিশ্চয়ই শিরিক হবে তাতে কোনো সন্দেহ নেই